ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশেই বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সহ তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। আমাদের সঙ্গে আছেন অসীম কুমার উকিল, তার কাছে প্রশ্ন জানতে চাইব, প্রতিবাদ বলি বা প্রতিক্রিয়া বলি সেটা জানাতে কি একটু দেরি হয়ে গেল কিনা? আপনি যেটা বলছেন যে একটু দেরি হয়ে গেল, ইট ইজ বেটার দেন নেভার, হয়তো একটু দেরি হয়েছে অনেকের দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে। বিষয়টা আসলে আওয়ামী লীগকে উদ্দেশ্য করার বলার উদ্দেশ্যটাই হলো যে এই সমস্ত ক্ষেত্রে মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ দাঁড়াবে, আওয়ামী লীগ কথা বলবে, বুক চিতিয়ে জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলিকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আওয়ামী লীগ কথা বলবে, সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষ দেরি হলো বা আর একটু তাড়াতাড়ি করা গেল না কেন, বা এই আলোচনা কিংবা সমালোচনাটুকু আছে প্রত্যাশার জায়গা থেকে, অন্য কোনো বিষয় না। তাই মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলি সবসময় ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে আসছে। আজকের দিনে দাঁড়িয়েও এই অপসংস্কৃতি, এই ধর্ম ব্যবসায়ী, এই নান্দনিক সৃষ্টির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে রুখে দেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমস্ত দলগুলি, প্রগতিশীল সংগঠনগুলো, এদেশের তরুণ যুবক, ছাত্র সমাজ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি, রাজনীতির অপসংস্কৃতি রুখে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সকলে মিলে। ভাস্কর্য তো বাংলাদেশে নতুন না, হঠাৎ করেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর উপলক্ষে এই ভাস্কর্য নির্মাণের যে কথা, বা হঠাৎ করে এই ভাস্কর্য নিয়েই এত মাথা ব্যথা বা এত কথাবার্তা হচ্ছে কেন, আপনার কাছে কি মনে হচ্ছে? শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ যখন এগিয়ে যাচ্ছে তখন এই চলার পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য প্রিন্সেস লাকি খানের নৃত্য প্রদর্শন করে যারা বাংলাদেশের রাজনীতিতে অপসংস্কৃতি টেনে এনেছিল তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছে এইভাবে বা সেইভাবে, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ধর্মের ধ্বজা তুলে আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তারাও আজকে আবার নতুন করে স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বিষয়গুলিকে নিয়ে। এখানে ধর্ম বিষয় না, ধর্মের সুরসুরি দেওয়া, ধর্মের অপব্যাখ্যা দেওয়া, সেটাই হচ্ছে পৃথিবীর সমস্ত দেশেই আপনার ভাস্কর্য আছে। এটা কখনোই সমালোচনার বিষয় না, এটা একটা শিল্প, এটা একটা সংস্কৃতির অংশ, এটা এই বৃহৎ একটা অঙ্গ অঙ্গ করে দেশের নান্দনিক, পৃথিবীর অনেক নান্দনিক সৌন্দর্য বর্ধিত হয়েছে। এটার অপব্যাখ্যা দেওয়া, এদেশের কিছু মানুষের এটাকে নিয়ে রাজনীতি করার অসৎ উদ্দেশ্য থেকে এগুলি বলা হচ্ছে। 75 বাংলাদেশে দাঁড়িয়ে সামরিক শাসকদের ছত্র ছায়ায় বেড়ে ওঠা জঙ্গি শাসন, সামরিক শাসক স্বৈর শাসকদের হাত ধরে ফুলে ফেঁপে ওঠা দেশের জঙ্গিবাদ, মৌলবাদ এবং মৌলবাদের অর্থনীতি বাংলাদেশকে যেভাবে গ্রাস করেছে আর কি, তাদেরই বহির্প্রকাশ হলো এই বিষয়গুলি। এবং তারা 75 বাংলাদেশের রাজনীতিতে যারা হাতে করে নিয়েছে, যারা আইওবি মোনামের পেতাত্ব হিসেবে বাংলাদেশের রাজনীতিটা শুরু করেছে, যারা পাকিস্তানি স্টাইলে বাংলাদেশের রাজনীতিটাকে প্রবাহিত করতে দিয়েছে, তারাই বাংলাদেশের জঙ্গিবাদের জন্ম দিয়েছে, তাদের জঙ্গিবাদ লালন করেছে, পালন করেছে, এই জায়গা থেকেই বিষয়গুলিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি প্রথম পর্যায়ে বলেছি, আজও বলছি আর কি, এদেশের মানুষ, সিংহভাগ মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে, জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করেছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানটা দিয়েছে, 30 লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি এদেশের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী, ধর্ম যার যার রাষ্ট্রটা সবার, ধর্ম যার যার উৎসবটা সবার, সেই স্লোগান গুলিকে নিয়েই এদেশের সাধারণ মানুষ, এদেশের প্রায় সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। এর বাইরের অংশগুলি, এটা যেমন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ছয় ঋতু আসে যায়, ঠিক তেমনি আসা যাওয়া করবে, চিরস্থায়ী হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বের যে প্রগতিশীল বাংলাদেশ, সেটাই চিরস্থায়ী হিসেবে থাকবে।